বাকি ব্যবসা কোথায় আছে তো বলতে পারতেছি না, আস্তে আস্তে করবে হয়তো বা, কেবল শুরু হইলো টাইম। যখন প্রেজেন্ট করতে যাবো তখনই দেখা যাবে আবার আপনাদের ইয়ে করবে, মানে নক দেওয়া শুরু করবে, আবার এই মামলা তৈরি হয়। একটু তো সময় লাগেই, সবাই তো লাস্ট টাইমে আসে না। আচ্ছা তারপর আপনাদের সবার এলাকা ভালো আছে? না আপনাদের মধ্যে কি অসুস্থ অসুস্থ আছেন আবার? আল্লাহ আমাকে সুস্থ রাখুন স্যার, এমনিতেই সময় খারাপ। যতটুকু পারা যায় এখন নিজে নিজে সেফ থাকতে হবে আর কি, বুঝছেন? সুস্থতা এখন নির্ভর করতেছে নিজেদের কাছে। আল্লাহ তাআলা যাকে রোগ দিবে সে যত বড় ইয়ে হোক না কেন, সতর্কতা বিধি অবলম্বন করুক না কেন, তার রোগ হবেই। যেমন একজন ডাক্তারের একটা ছেলে, তার বাবাও ডাক্তার মাও ডাক্তার, পোস্টটা পড়ছেন কিনা জানে না, তো ওনার বাবাও ডাক্তার ছিলেন মাও ডাক্তার ছিলেন এবং ছেলেটাও তারপরও সতর্কতার কোনো মানে শেষ নেই আর কি। এখন বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা যার যে পাশে মৃত্যু রাখছে, যখন মৃত্যু রাখছেন তখনই হবেন। উনি বাইরে বের হয়েছিলেন তারপরে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে উনি বের হয়েছিলেন, তারপরে এই অবস্থা। স্যার কিছু দেখা যাচ্ছে? জি স্যার, আজকে কি পড়াবেন নাকি এমনিতে করবেন? আমরা একটু প্ল্যান আর কি এমনিতে একটু ডিসকাস করি, দেখি কি অবস্থা। আসুক আস্তে আস্তে সবাই, মোটামুটি অনেকে জয়েন করছেন, অনেকের মতো জয়েন করছেন। হ্যাঁ জি স্যার, 23 জন। আমি সহ 23 জন আর আপনারা 22 জন। তো আপনাদের মিড টার্ম পর্যন্ত তো শেষ তাই না? ওই সিলেবাসের আর কোনো আমাদের ইয়ে নেই, ওর মধ্যে থেকে তো ফাইনালের মধ্যে মনে কোনো কোশ্চেন থাকে না তাই না? না স্যার, থাকবে না স্যার। তাহলে যে মিড এর পরে যে সিলেবাসটা আছে এটা হচ্ছে আপনাদের এখন পড়ালেখা তাই তো? লেকচার নাম্বার 19 দেখা যাচ্ছে? জুম করলে বেটার হইতো। হ্যাঁ ফাইলটা একটু ডাউনলোড দিয়ে নিচ্ছি, একটু করেন স্যার। কিন্তু জুম করে দেন, আমি ডিরেক্ট এই থেকে রান করাইছি তো ড্রাইভ থেকে, একটু ওয়েট করেন আমি অন করতেছি আর কি। ওকে স্যার। আচ্ছা
স্যার অ্যাটেন্ডেন্স কি দিতে হবে স্যার জি অ্যাটেন্ডেন্স কি দিতে হবে অ্যাটেন্ডেন্স এর জন্য আপনাদের একটা আমি শীট দেব আর কি গুগল শীট দেব ওইখানে সবাই অ্যাটেন্ডেন্স দিবেন আর কি ও তো মানে এখানে দেওয়ার দরকার নেই ওকে এখন কি স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার হ্যাঁ দেখা যাচ্ছে জি স্যার সবার ক্লিয়ার ইয়েস স্যার ওকে আমাদের মিডের পরে অর্থাৎ ফাইনালের জন্য যে সিলেবাসটা সেটা আমাদের এই যে লেকচার নাম্বার 19 থেকে শুরু ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্টেশন ইটসেলফ রিউজ কনফিগারেশন ম্যানেজমেন্ট এটা বলছে যে সামার ভিলার যে বইটা আপনাদের সবাই পেয়েছেন তো না সামার ভিলার বইটা আমি আপলোড দিয়েছিলাম সবাই কালেক্ট করছেন তো স্যার ভুলে গেছি স্যার আচ্ছা ভুলে গেলে আজকে আমি আবার সামার ভিলার যে বইটা আছে এটা আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দেব আপনারা সবাই ডাউনলোড করে নেবেন ঠিক আছে ওকে ওটা কথা বলতেছি সামার ভিলা ওকে তো তারপর আবার ওই লেকচারের মধ্যেই আবার আপনাদের বলতেছে যে host target development open source development and open source licensing তারপর আপনাদের পরবর্তী লেকচারে আছে ফাংশন ইন্ডিপেন্ডেন্স কোহেশন এন্ড কাপলিং মডুলার প্রোগ্রামিং সম্পর্কে আছে এসিউরেন্স সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম এবং মিডের আগে যে কোশ্চেন হয়েছিল ক্লাস টেস্ট বা কুইজ টেস্ট সেখানে আপনাদের এখান থেকে এসেছিল সফটওয়্যার কোয়ালিটি এসিউরেন্স হ্যাঁ পড়ছিলেন তো আপনারা নাকি তারপর আসতেছে আপনাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স সরি সফটওয়্যার টেস্টিং স্ট্র্যাটেজি টপ টেস্টিং ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন সফটওয়্যার টেস্টিং স্ট্র্যাটেজি ইউনিট টেস্টিং তারপর ইন্টিগ্রেশন টেস্টিং আলফা বিটা টেস্টিং ব্ল্যাক বক্স টেস্টিং এগুলো আমরা একটু আলোচনা করেছিলাম তাই না স্যার হোয়াইট বক্স স্যার ব্ল্যাক বক্স তো কি জানি স্যার বলে গেছিলাম এটা তো আমি আপনাদেরকে এখন ধরতে চাইছিলাম যে আপনাদের মনে আছে কিনা তো হোয়াইট বক্স আর ব্ল্যাক বক্স টেস্টিং টা হচ্ছে যে আপনাদের এমন একটা যেটার মধ্যে আপনার ওই যে টেস্ট করতে যাবে তাকে প্রোগ্রামারের ইন্টারনাল স্ট্রাকচার তারপর ইমপ্লিমেন্টেশন এবং যে সমস্ত কোডিং করতে হবে এই সমস্ত কিছু জানতে হয় ওই টেস্টার কি আর ব্ল্যাক বক্স টেস্টিং যে করবে সে জাস্ট মানে উপরের দিকে করবে অর্থাৎ আপনার কোডিং ইন্টারনাল স্ট্রাকচার এবং ইমপ্লিমেন্টেশন এসব বিষয়ে তার নলেজ না থাকলেও হবে তো আমাদের হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্স টেস্টিং এর মোটামুটি মেইন পার্থক্য আর কি ঠিক আছে স্যার এই কি নাও দিতে নাকি মাঝে জয়েন তারপরে এখানে আছে আমাদের সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি এবং পাথ টেস্টিং করছিলাম দেখেন মনে আছে কিনা আপনাদের সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের প্রোগ্রামের লজিক্যাল কমপ্লেক্সিটি অর্থাৎ একটা প্রোগ্রামকে রান করানোর জন্য আমাদের যতগুলো ইয়ে রয়েছে ডিসিশন গ্রহণ মানে সংক্রান্ত লুপ রয়েছে যেমন ইফ এলস ফর হোয়াইল এগুলো হচ্ছে ডিসিশন মেকিং লুপস একটা প্রোগ্রামের মধ্যে যতগুলো আমাদের ডিসিশন মেকিং লুপ রয়েছে এগুলোকে বলা হচ্ছে প্রোগ্রামের সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ওকে স্যার প্ল্যান কি স্যার ভুলে গেছি স্যার কে বলছি স্যার ভুলে গেছেন কে বলছেন তারপর আসতেছে আপনার হলো পাথ টেস্টিং সে মানে যদি কোন প্রোগ্রামের মধ্যে আপনার এরকম ডিসিশন নেওয়ার মতো ওই যে এরকম কোন ইয়ে থাকে লুপ থাকে বা স্টেটমেন্ট থাকে তাহলে আপনি একটা প্রোগ্রামের যখন রান করবে আর কি আমাদের কম্পিউটার এই প্রোগ্রামটার শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে কয়টা পাথ দিয়ে শেষ পর্যন্ত করা যেতে পারে সাপোজ মনে করেন যে আপনার এখানে একটা প্রোগ্রামের মধ্যে দুটা ইফ এলস কন্ডিশন রয়েছে
এই প্রোগ্রামটা যখন আমাদের কম্পিউটার রান করা শুরু করবে, প্রোগ্রাম কন্ট্রোল করছে মেইন ফাংশন থেকে শুরু করবে, প্রথম ইটেলসে গিয়ে সে দুটো রাস্তা দেবে, হয় ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফের যে স্টেটমেন্টটা সেটা সে এক্সিকিউট করবে, ইফের যে কন্ডিশনটা আছে তাহলে সেটা দিয়ে দেবে, তাহলে এখানে সে দুটো রাস্তা দেবে। তারপর মনে করেন যে আবার আরেকটা আপনার হোয়াইল কন্ডিশন আছে, হোয়াইল কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে একটা পাথ পাইতেছে, যদি হোয়াইল কন্ডিশন আপনাদের ফলস হয়ে যায় তাহলে আরেকটা পাথ পাইতেছে। তাহলে যদি আমাদের কোন একটা প্রোগ্রামের মধ্যে কন্ডিশন মেকিং লুপ থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই প্রোগ্রামে টোটাল কয়টা আছে, চারটা পাথ রয়েছে, অর্থাৎ একটা করে ডিসিশন মেকিং লুপের জন্য আমাদের দুটো করে পাথ রয়েছে, হয়তো আইদার ট্রু অর ফলস, এটা হচ্ছে আমাদের পাথ টেস্টিং আর কি। ঠিক আছে জি স্যার, তারপর আমরা দেখব এই বইয়ের 22 নম্বর চ্যাপ্টারে। তারপর আসতেছে আপনাদের ডিপিটি গ্রাফটেড অ্যানালাইসিস, ইকুইভ্যালেন্স পার্টিশনিং, লুপ টেস্টিং, সিম্পল লুপ এবং নেস্টেড লুপ। ম্যানেজমেন্ট কনসেপ্ট, দ্য ম্যানেজমেন্ট স্পেকট্রাম, দ্য পিটফল, দ্য প্রোডাক্ট, the process, project, etc., 90-90 rules, the blue, high, SIS principle, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যে একটা প্রজেক্ট আমাদের প্রসেস করতে গেলে বা একটা প্রজেক্ট তৈরি করতে গেলে কিছু কোশ্চেন, WS কিছু কোশ্চেনের সম্মুখীন হতে হয় আমাদেরকে, এগুলোকে বলা হচ্ছে W5SS, অর্থাৎ W2 শুরু হবে, এরকম পাঁচটা কোশ্চেন রয়েছে এবং এস দ্বারা দুটো কোশ্চেন শুরু হবে, এটাকে বলা হচ্ছে W5SS প্রিন্সিপাল। শিডিউলিং, অর্থাৎ একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে আমাদের কোন সেকশনে কতটুকু আমরা টাইম দেবো, এগুলো শিডিউল করাটা হচ্ছে প্রজেক্ট শিডিউলিং এর আমাদের বেসিক কনসেপ্ট। টাইমলাইন চার্ট এন্ড ট্র্যাকিং দ্য শিডিউল, রিস্ক ম্যানেজমেন্ট, একটা প্রজেক্ট যদি আমি তৈরি করতে যাই তাহলে আমার প্রজেক্টের মধ্যে কি কি ধরনের রিস্ক আসতে পারে সেগুলোকে কিভাবে মিটিগেশন করা যায়, রিস্ক ম্যানেজমেন্টের মধ্যবর্তী পড়ালেখা আছে, রিক্স প্রজেকশন, রিক্স মিটিগেশন, মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট, এটাকে সংক্ষেপে RMM প্ল্যান বলা হয় আর কি। প্রসেস এন্ড প্রোডাক্ট ম্যাট্রিক্স, অর্থাৎ আমার একটা প্রজেক্ট যদি আমি ডেভেলপ করতে চাই তাহলে এতে আমাদের কি কি প্রসেস অবলম্বন করতে হবে এবং কি কি প্রোডাক্ট বা রিকোয়ারমেন্ট লাগবে, এগুলোর পরিমাপ করাটা হচ্ছে আমাদের প্রসেস এন্ড প্রোডাক্ট ম্যাট্রিক্স এর মধ্যবর্তী পড়ালেখা। এলিমিনেশন for software project, project planning process, sources, software measurement, এবং software project estimation, এই হচ্ছে আপনাদের final syllabus। ঠিক আছে স্যার? জি স্যার। সবাই active আছে তো? না জি স্যার, না ঘুমাইছি স্যার। ঘুমাই নাই স্যার। ঘুমান নাই স্যার? মনিরুল ইসলাম স্যার আছেন? রিয়ামণি আপনাদের একটু নক করা দরকার। সোহেন পাউল জি স্যার আছি। অর্জুন আক্তার, অলোক দাস, মেহেদী হাসান, নাজমুল হক, ও আপনারা রেসপন্স দিচ্ছেন না কেন? জি স্যার। জি স্যার। রায়হান কবির? জি স্যার আছি স্যার। ওকে, জি অনলাইনে ক্লাস করে একটা মজা পাওয়া যায় স্যার, দেখুন শুয়ে বসে ক্লাস করা যায়। শুয়ে বসে ক্লাস করা যায় না, লুঙ্গি পরে ক্লাস করা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো সুবিধা দেখছেন। আর আমাদের ক্লাস ক্লাস 8:30 সময় ক্লাসে উঠে দৌড়া লাগতো, ছুটি থাকলে 8:00 সময় দৌড়া লাগতো। আর আপনাদের পরীক্ষাও দেওয়া আছে 24 ঘন্টার, শুয়ে বসে লুঙ্গি পরে ক্লাস করতে পারতেছেন,
জি স্যার। দেখি তো তাহলে আমাদের লেকচার গুলো আছে কি নাই আমাদের পিসিতে একটু দেখি। ABS DUBT software engineering channel week 7 architectural design এই design তো আমাদের মিডের সিলেবাস ছিল মেবি তাই না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন architectural design আমাদের মিডের সিলেবাসের মধ্যে ছিল না না সব খেয়ে ফেলছেন পরীক্ষা শেষ পড়ালেখাও খাওয়া শেষ বিভিন্ন মডেল গুলো স্যার যেমন এসডিএলস এর যেই এগুলা তো আর্কিটেকচারাল মডেল এই যে আপনাদের আসছেন আসলে আসছেন স্টুডেন্টস দেখা যাচ্ছে তো না এটা আমি আমরা একটু পড়ালেখা করছিলাম সিক্স সিগমা এখানে আছে এবং এটা নিয়ে কুড়ি যত বা সেটিন যেটাই বলেন সেটা হয়েছে উইক টেন টেস্টিং স্যার দেখা যাচ্ছে হ্যালো জি স্যার দেখা যাচ্ছে শুরু করতে পারি জি স্যার না আজকে ছুটি দিয়ে দেবো আজকে না না পড়ানোর কথা ছিল স্যার স্যার আজকে আর ক্লাস করতে ভালো লাগছে স্যার ছুটি দিয়ে দিলে বেটার হয় আজকে আপনারা যদি কোনো একটা সোর্স পাইছেন যে সাপ্তাহে একবার বলছে যে ক্লাস হবে না প্রবলেম নাই একটু স্যার সব কিছু মনে থাকে স্যার বলেন সো ল্যাব ক্লাস কি অনলাইনে হবে স্যার হ্যাঁ হ্যাঁ আসলে ল্যাব শিডিউল অনুযায়ী হবে আপনাদের আসলে ল্যাব ক্লাস বলতে তো মানে কি বলবো জাস্ট আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেটা হবে একটা প্রজেক্ট দেবে আপনাদের সেই প্রজেক্ট গুলো প্রত্যেকটা ক্লাসে সারাটা দেখবেন যে কতটুকু আপনারা কমপ্লিট করছেন একটু পরে আর কি আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি পাঁচ ছয় মিনিট পরে আগে এটা সম্পর্কে একটু কথাবার্তা শেষ করে তারপর এটা সম্পর্কে একটু কথাবার্তা বলবো আমি ঠিক আছে যেহেতু আজকে আপনারা বলতেছেন যে স্যার আজকে একটু ক্লাস করতে কেমন কেমন মন যাচ্ছে এই জন্য আমরা নেক্সট ক্লাস থেকে এই চ্যাপ্টার থেকে শুরু করবো আর কি ঠিক আছে মনে রাখবেন শাকিন প্রান্ত হাউ আর ইউ শাকিন প্রান্ত ওয়ালাইকুম সালাম ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে থেকে আমি ফেসবুক আসিনি অনলাইনে আসিনি আপনাদের
24 প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসেপ্ট এটা আপনাদের ফাইনালে আসছে। প্রজেক্ট শিডিউলিং এটা হচ্ছে প্রজেক্ট ম্যাট্রিক্স এটা হচ্ছে পরীক্ষার মার্ক কেমন পেলেন সবাই স্যার? এক্সপেক্টেড হয়েছে তো সবার নাকি নাকি কম বেশি হয়েছে? আলহামদুলিল্লাহ স্যার খারাপের কারণে কম। আর ভালো করা লাগবে কার বলেন তো স্যার? আমার ভালো হয়েছে, হাত লেগে খারাপ হয়েছিল। জয়েন পার্লার যদি পারে জয়েন পার্লার পলাশের স্যার জয়েন পাইছে স্যার। আমি চিন্তা করতেছি স্যার আমার নাম্বার থেকে কিছু নাম্বার ওকে দিয়ে স্যার আমার বেশি হয়ে গেছে স্যার। বেশি হয়ে গেছে কার স্যার? আমার সিআর এর নাম্বার বেশি হয়ে গেছে। জি স্যার, এত নাম্বার দিলে তো স্যার অনেক হয়ে যাবে, 80 বেশি স্যার নিব না স্যার। আরে পণ্ডিত নাম্বার কম দিলে তো তখন বলতেন যে স্যার কি অবস্থা। স্যার সবাই আমার সাথে যুদ্ধ করতেছে স্যার, যারা কম পাইছে একটু দুই এক কম পাইছে তারা বলতেছে আমি কেন বেশি পাইলাম। এভারেজ মার্কিং করা হয়েছে আপনাদের, সর্বনিম্ন মার্কিং হচ্ছে 21, সর্বোচ্চ মার্কিং মনে হয় 28 না 27 29 মেবি একজন বলছিল কে জানি। ওয়াও জাস্ট ওয়াও, আমার তো নিজেরই মনে নাই যে আপনার কত কত মার্কিং গাইস। তো সবাইকে আর কি অনেক অনেক ধন্যবাদ যারা গতকাল পরীক্ষা অ্যাটেন্ড করেছিলেন। যদি আবার কিছু পিডিএফ আমার কথা অনুযায়ী পরবর্তীতে আবার অ্যাড করে দিয়েছিলেন প্লেয়ার কি দেখা গেছে যে অতি সহজে আপনাদের ইয়ে করে দিতে পারতেছি, মার্কিং গুলো এগুলো সুন্দর দিতে পারছি স্যার। একটা কথা ছিল। হুম বলেন স্যার। আপনার কি মন খারাপ হয়েছে এরকম কিছু একটা নাকি? সবাই স্যার সবার অ্যানসার শিট নিয়ে স্যার আপনি কি স্যাটিসফাইড নাকি? না আমি একটু ডিসস্যাটিসফাইড ছিলাম, বিকজ কিছু শেয়ারিং আমি আমার চোখে লোক মানে দেখতেছিলাম যে কিছু কিছু জিনিস শেয়ারিং হয়েছিল যেটা সবার একই দেখতেছিলাম আর কি, যেটা আমি আশা করি দুই একটা স্যার একটু একটু স্যার বেশি তো হওয়ার কথা না স্যার। আরেকটা বিষয় আছে স্যার অনলাইনে বেশি মন খারাপ কিছু সেটা আছে এক্সাম টাইম নিয়ে আপনারা যেটা সার্কে নক করছিলেন এই বিষয়টা, এটা আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগছে স্যার। এরকমটা তো কিছু হয় নাই, আপনাদের ব্যাচ থেকে আপনারা বলে দিবেন তাহলে কে বলবে বলেন? আর তাহলে কে আমি বললো এই সেকশন থেকে? না স্যার আমাদের স্যার আমাদের কোন সমস্যা নাই, আমাদের এখানে কি কোনো হতে পারে কি থেকে আসমাক্তার। তো অনলাইন পরীক্ষা একটু হয়তো দেখা দেখি হবে, কিন্তু যে প্রশ্নগুলা মানে আমি চাইছিলাম যে আপনাদের নিজের ভাষায় লেখুন বা নিজের কতটুকু বুঝছেন সেটা লেখুন, এই টাইপের প্রশ্নগুলো আসলে কপি করাটা ঠিক না, বুঝতে পারছেন? নিজের স্বকীয়তা বা আপনি কতটুকু আপনার এক্সপ্রেসিং ক্ষমতাটা কতটুকু, দেখা গেছে যে যে প্রশ্নে আপনাদের নিজস্ব মতামত চাওয়া হয়েছে আর আপনারা বাকিদের চেয়ে ডিফারেন্ট কিছু লিখছেন ওইটাকে আমি সবচেয়ে ভালো মনে করছি। অনেকটার অ্যানসার আমি এরকম পেয়েছিলাম, যেমন এই আপনাদের শেয়ারে এ মনে হয় একটা প্রশ্ন এমন ভাবে লিখছে যে আর কি বাকি সবার থেকে ডিফারেন্ট ওই কোশ্চেনটা, এটা আমার কাছে ভালো লেগেছে যে না স্যার। হ্যাঁ 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 এন্টিভাইরাসটা মেবি। তো আমি চাচ্ছিলাম যে প্রত্যেকে এরকম মানে
পোশনের রেসপেক্টে বা পোশনের লেখার স্টাইলটা বা আপনার ধারণাটা যদি আলাদা আলাদা হতো তাহলে আমার কাছে আর কি ভালো লাগতো। আমার কাছে স্যার ওইটা একটু মানে ছিল যে এটা হলে পরে বেটার হয় এজন্য আমি ওই মডেলটা ইউজ করছি আর কি। ভি মডেল ইউজ করছিলাম। তো এটা ডিফারেন্ট মানে ইউনিক একটা আর কি ধারণা আসছিল এখান থেকে, এটা ভালো লাগছে মোটামুটি। মনিরুল ইসলাম স্যার আমি শুনতে পাচ্ছি, আমার কথা আপনারা শুনতে পান না, ঠিক আছে স্যার দেখছি। আচ্ছা ঠিক আছে মনিরুল ইসলাম স্যার, কোনো সমস্যা নেই। তো হোয়াটএভার যাই হোক, যেহেতু আমাদের মিড টার্ম শেষ হয়েছে, মিড টার্মে যত ঝামেলা সবকিছু মাথা থেকে মুছে ফেলবেন। আমি আপনাদের মিড টার্মের মার্ক দেওয়ার জন্য যেটা সমস্যার মধ্যে ফেলেছিলেন আপনারা, সেটা হচ্ছে কি যে আপনাদের একাডেমিক নেন এবং গুগল ক্লাস রুমের নেন, দুইটার মধ্যে আমি বিভিন্ন ধরনের অসামঞ্জস্য দেখতে পেয়েছিলাম। এই কার মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোন অফ করে রাখেন। আমার কথা শুনতেছেন সবাই? শুনেন, যদি কার সমস্যা তাহলে বলবেন। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের গুগল ক্লাসরুমের যে নামটা শো করে এটা আসলে আপনাদের জিমেইল আইডিতে যে নাম দিয়ে আছে সেই নামটাই শো করে। তো আপনাদের এনএক্স থেকে বা আপনাদের যে ফুল নেম যেটা একাডেমিক নেম যেটা, এটা দেখা যাচ্ছে যে জিমেইল নামের সাথে আপনাদের মিলতেছে না, ম্যাচিং হইতেছে না। সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে আপনাদের যখন লিস্ট করতে চাচ্ছি মার্কিং গুলো মানে একাডেমিক যে নাম স্ট্যান্ডার্ড যেটা নাম এটাই আপনারা জিমেইল আইডির ক্ষেত্রে ইউজ করেন, মানে যে ক্লাসে যে নামে আপনারা জয়েন করছেন এটা যেন অবশ্যই আপনাদের একাডেমিক নাম অনুযায়ী হয়। এটা করার জন্য আপনাদের জেনের যে নামটা আসছে জেনারেল সেটিং এ গিয়ে এখান থেকে নামটা চেঞ্জ করলে হয়, টেনশন নেই কিছু নেই। তো এটা করে সুবিধা হবে, তার কারণ আপনাদের একই নামে হয়তো বা অনেকে আছেন কিন্তু তাদের নামের স্প্লিং গুলো আলাদা আলাদা আছে আমি দেখছি। ক্লাস শেষে আমি দুইটা শিট দেব গুগল শিট, একটাতে অ্যাডমিনের জন্য প্রেজেন্ট অর অ্যাবসেন্ট লিখবেন, আপনাদের একাডেমিক নেম, স্টুডেন্ট আইডি, ইনটেক সেকশন এবং প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, কে কটা ক্লাসে জয়েন করছেন, ক্লাসে ঢুকেছেন এটা লিখবেন। যারা জয়েন করেননি আজকের ক্লাসে তাদেরকেও লিখতে হবে, এটা বাদ দেওয়া সে অ্যাবসেন্ট লিখবে। আরেকটা আমি শিট দেবো যেটা থাকবে মিড টার্ম মার্ক সম্পর্কে, সেটার মধ্যে আপনারা একাডেমিক নেম, স্টুডেন্ট আইডি, ইনটেক সেকশন এবং আপনি কত মার্ক পেয়েছেন সেটাও সেখানে এন্ট্রি করবেন। বুঝতে পারছেন সবাই? স্যার টাকা বলুন। জি স্যার বুঝতে পারছি, আপনাদের সবাই ক্লিয়ার হয়ে যাবে। আমি দুইটা গুগল শীটের লিংক আপনাদেরকে দেব যেটা আপনারা এডিট করতে পারবেন, ওইখানে কলাম অনুযায়ী একটা থাকবে অ্যাটেন্ডেন্স শীট, আরেকটা থাকবে হচ্ছে মিড টার্ম মার্ক শীট। আর মার্কশিট যেটা থাকবে মেরিট আর মার্কশিট, সেটার মধ্যে আপনি থাকবে একাডেমিক ম্যাম, স্টুডেন্ট আইডি, ইনটেক সেকশন এবং মিড টার্মে আপনি কত মার্ক পেয়েছেন সেটা। আপনাদের ল্যাব রেগুলেশন 100 মার্কের মধ্যে পাবেন। জি স্যার। তো আমাদেরকে বলা হয়েছে যেহেতু অনলাইনে সবকিছু কমপ্লিট করতে হবে, সেহেতু অনলাইনে আমাদেরকে ল্যাব ক্লাসের পারফরমেন্স আস্তে আস্তে রেগুলেশন করতে হবে, এবং এটা অবশ্যই আপনাদের সেমিস্টার ফাইনাল মেবি জুলাই এর 20 তারিখ থেকে শুরু হবে, তার 5 উইকের মধ্যে আপনাদেরকে এটা কমপ্লিট করতে হবে ল্যাবের বিষয়টা। আপনাদের তোমরা সিস্টেমে হয় তাই না? ফাইনালের এক সপ্তাহ আগে মেবি ল্যাবের যত ধরনের ইয়া শেষ হয়ে যায়। জি স্যার।
এইজন্য ল্যাবের যে সিস্টেমটা থাকবে সেটা হচ্ছে ওই টেস্ট থাকবে আপনাদের ইয়ে থাকবে মানে একটা রিপোর্ট তৈরি করতে হবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং প্রজেক্ট থাকবে এই চারটা জিনিস থাকবে কুইজ প্রেজেন্টেশন এন্ড আপনার প্রজেক্ট প্লাস অ্যাটেনডেন্স আছে অ্যাটেনডেন্স মানে কয় আছে কুইজ আপনাদের 10% এর মতো একটা কুইজ নেওয়া হলো আপনাদের যে প্রজেক্ট থাকবে এই প্রজেক্টের উপর আপনি 10 থেকে 15 পৃষ্ঠার একটা প্রেজেন্টেশন তৈরি করে আমাদের যে গ্রুপ মেম্বার 3 জন থাকে 3 জনের একটু একটু করে প্রেজেন্ট করবেন যে আসলে আপনার প্রজেক্ট দ্বারা কি বোঝাতে চাচ্ছেন ঠিক আছে তারপর আপনাদের একটা রিপোর্ট থাকবে টোটাল প্রজেক্টের মধ্যে কি করছেন কি না করছেন অনুরূপ 20 পৃষ্ঠার মধ্যে রিপোর্টটাকে শেষ করতে হবে থাকলে বলতে পারেন মনের সিরাজম মনের মাইক্রোফোন আপনারা যদি কথা না বলেন মাইক্রোফোন আপনাদের রাখবেন আপনারা নয় আসে এখান থেকে বাকিদের মধ্যে যদি আপনারা কিছু না বুঝতে পারেন বা কারো কিছু জানার থাকে বোঝার থাকে আপনারা বলতে পারেন কারো কোনো প্রশ্ন হ্যাঁ হ্যাঁ চলুন বলবো না আপনাদের সবার গ্রুপ তৈরি করা আছে তো তাই না ক্লাস শেষ আছে আজকে আমরা আজানের সময় বা আজানের আগে শেষ করবো